ঘন ঘন বান্ধবী বদল, অনিয়ন্ত্রিত যৌন লালসায় সর্বনাশ হল পল্লবীর প্রেমিক শাকনিক চক্রবর্তীর, এমনটাই মত মনোবিদদের। জেনে নেব সবিস্তারে। তার আগে একটাই অনুরোধ করব, অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ একজন তো কাল অন্য কেউ, বান্ধবী বদলে গিয়েছে শার্টের মতো। এমনকি এক সম্পর্কে থাকাকালীনও এই বহুগামিতার অভ্যেস তিলমাত্র কমেনি তার। বস্তুত একের পর এক নারী সঙ্গের অদম্য লিপসাই শাকনিক চক্রবর্তীকে সর্বনাশের অতলে ঠেলে দিয়েছে বলে মনোবিদদের পর্যবেক্ষণ। তাদের বক্তব্য, খোলামুকুচির মতো টাকা ওড়ানো আর নারীদের আশেপাশে মৌমাছির মতো ভনভন করতে করতে বাস্তব জীবন থেকে দূরে সরে গিয়েছিল হাওড়ার বছর ছাব্বিশের যুবক। আখেরে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এলেও আপাতত তাই তার ঠাঁই হয়েছে শ্রীঘরে। ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে বন্ধুরা আপনাদের কাছে প্রশ্ন রাখছি, এ প্রসঙ্গে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন ভিডিওর পরবর্তী অংশে যাওয়া যাক। বান্ধবী টেলি অভিনেত্রী পল্লবীদের অকাল মৃত্যুর পর সামনে এসেছে শাকনিকের বেআব্রু জীবন। পুলিশি তদন্তে উঠে এসেছে তার বেআইনি কল সেন্টার চালিয়ে হিসাব বহির্ভূত টাকা আয়ের ঘটনা। সেখান থেকেই 50 লক্ষ টাকা দামের গাড়ি, হাতে কয়েক লক্ষ টাকার আংটি, শহরের নামিদামি নাইট ক্লাবে অহরহ আনাগোনা। তদন্তকারী অফিসারদের ধারণা, নিজের ভোগবিলাসের জন্য তো বটেই, এসব দেখিয়েই বান্ধবীদের আকৃষ্ট করতেন শাকনিক। তাদের দিয়েই মেটাতেন নিজের অনিয়ন্ত্রিত যৌন লালসা। কদিন যেতে না যেতেই আর ভালো লাগতো না পুরনো বান্ধবীকে, ফের নতুন বান্ধবী চাই তার। মনোবিদরা বলছেন বন্ধুত্ব করা নয়, এ ধরনের সম্পর্ক স্থাপনের মূল উদ্দেশ্য স্রেফ শারীরিক খিদে মেটানো। যে ধারণায় শিলমোহর দিচ্ছে শাকনিক পল্লবীর গরফার ফ্ল্যাটের পরিচারিকা। জিজ্ঞাসাবাদে পরিচারিকা জানিয়েছেন, বৌদি বেরিয়ে গেলেই অন্য নারীকে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিত শাকনিক। এই অমক যৌন লিপসাকে বিকৃত বলে জানিয়েছেন ন্যাশনাল মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সৃজিৎ ঘোষ। তার কথায় এ ধরনের ছেলেরা এক ধরনের মানসিক সমস্যায় আক্রান্ত, নারী দেখলেই নিজেকে আটকে রাখতে পারে না এরা, ইম্পালস বা আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না, চোখ মুখের ভাষাই বদলে যায়। তবে এই যে অগুন্তি সম্পর্ক, তার কোনোটাই শাকনিকের মনে দাগ কাটেনি। উঠতি অভিনেত্রী পল্লবী দে মৃত্যুর পর সামনে এসেছে আরও এক মেয়ের গল্প, নাম সৌমি মণ্ডল। তার মা দাবি করেছেন সেই মেয়ের সঙ্গেই প্রথম প্রেম ছিল শাকনিকের, বহু বছর আগে আত্মহত্যা করেছে সৌমি। তাতেও বিন্দুমাত্র হেলদোল লক্ষ্য করা যায়নি শাকনিকের মধ্যে। ফের সে বেরিয়ে পড়েছে নতুন বান্ধবী খুঁজতে। মনোবিদরা বলছেন এই ধরনের ছেলেরা যে সম্পর্কগুলো পাতায় তাতে আদৌ কোনো গভীরতা থাকে না, পাখির পালকের চেয়েও তা হালকা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। আজকের পর্বটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।